এইমাত্র পাওয়া খবর। এইমাত্র ভারতের দুর্গাপূজা বন্ধনে মমতা ব্যানার্জির পাশাপাশি এবার একই বললেন শাহরুখ খান। তবে কি এবার ভারতে এবার দুর্গাপূজা হবে না? এ বিষয়ে মিডিয়ার সামনে একই বললেন মমতা ব্যানার্জি শাহরুখ খান এবং ভারতের মুসলমানদেরকে নিয়ে অনেক বড় সুখবর দিলেন শাহরুখ খান নিজেই। কিন্তু কি সেই সুখবর জানেন কি? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবার দুর্গাপূজার আড়ম্বর কতটা? আজ চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের দুর্গাপূজা বন্ধ করা নিয়ে মিডিয়ার সামনে অনেক বড় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তো এবার ভারতের দুর্গাপূজা বন্ধ নিয়ে শাহরুখ খান বলেন, যদি ভারতে মুসলমানদের ধর্মীয় উৎসবকে বন্ধ করা হয় তবে কেন মূর্তি পূজাকে বন্ধ করা হবে না? কেননা এই বছরে ভারতে বিভিন্ন স্থানে কোরবানি ঈদ কোরবানি দেওয়া বন্ধ করেছে বিজেপি সরকার। এমনকি ভারতে কোরবানি ঈদ বন্ধ করার মতন সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি সরকার। তবে কেন ভারতে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে? যদি করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে ঈদকে বন্ধ করা হয় তবে কেন দুর্গাপূজাকে বন্ধ করা হবে না? কেননা ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের অবস্থা আরো ভয়াবহ। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসছে, কিন্তু মোদী সরকার জানিয়েছেন এবছরে দুর্গাপূজাকে ধুমধাম করে পালন করবেন। কিন্তু মমতা ব্যানার্জি সাফ জানিয়েছেন এবছরে কোনো প্রকার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে না এবং স্বল্প পরিসরে বাড়ি বসে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করে থাকবেন। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কথা শুনে শাহরুখ খান তার সাথে একমত প্রকাশ করেছেন। কেননা কোভিড পরিস্থিতিতে কিভাবে দুর্গাপূজা হবে এ বিষয়ে চূড়ান্ত গাইডলাইন ঠিক করতে আজ রাজ্যের তরফে বৈঠক ডাকা হলো নেতাজি ইন্ডোরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করোনার মধ্যে গত বছরে দুর্গাপূজা হয়েছিল নম নম করে। 2020 সালের পুজোতে নবান্নের তরফে এক গুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। বলা হয়েছিল পুজোয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গত বছর পুজোর কার্নিভালও হয়নি, প্যান্ডেল তৈরি করা হয়েছিল খোলামেলাভাবে। তাই তো এবছরের কোনো দুর্গাপূজায় পালন করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শাহরুখ খান। এবছরে ভারতে দুর্গাপূজা স্বল্প পরিসরে পালিত হতে পারে বলে মনে করছেন সকলেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন করোনা পরিস্থিতিতে কোনো প্রকার পূজা বা অনুষ্ঠান করা হবে না। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কাজে মিডিয়ার সামনে শাহরুখ খান একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ভারতে এবছরে দুর্গাপূজা বন্ধ নিয়ে শাহরুখ খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? এবং আপনারা কি চান করোনা ভাইরাসের মধ্য দিয়ে ভারতে ধুমধাম করে দুর্গাপূজা পালন করা হোক? কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।